সিডি ইয়াক তুন খাই থানি পাতিবং পাই ক্রেং জাঙ্গে কোরিয়ার সার্ভিস ম্যানেজার রমজা কা চড়াইবারে থানানি মামলাও মং সঞ্জিত কুমার দাস চড়াইবারে থানাও এনডিপিএস মামলাও কক্সিল চামুঙ্গ রমজা কা চড়াইবারে থানানি ইয়াগো ইয়াফরিকা পাইথাগো সুনামুরা থানাটি নাইবথাগ্র সুনামুরা থানা বিক্ষোভজাক দলিলাই আমসিনি ডেলিভারি লিমিটেড মঙ্গই কোরিয়ার সার্ভিসনি ম্যানেজার সার্ভিস ম্যানেজার সঞ্জিত কুমার দাস চড়াইবারে থানানি নাইমথাংরক মেসেজ খাইমানি বিশিংতেই কংগ্রেসাল রমখা সুনামুরা থানাটি নাইমথাংরক ইয়াগুলো চড়াইবারে থানানি ইয়াগো ইয়াফরিক জাখা সাইমানকা কোরিয়ার সার্ভিসনি ম্যানেজার সঞ্জিত কুমার দাসনি সাখাও কোরিয়ার সার্ভিসনি বিশিংতেই সিডি ক্রান ইয়াক তুন খাইমানি কক্সিলটা মুক্তগো আমরাতেই নচড়াইবারি থানাও কাইসা মামলা খাই যাকনি আমার বিশিংতে নচড়াইবারি থানানি নাইমথাংরক মেসেজ নি বিশিংতেই সুনামুরা থানাও কক্তমর হরকে সুনামুরা থানানি নাইমথাংরক কোন রমখাতে হরণ চড়াইবারি থানানি ইয়াগো ইয়াফারি ইরজাখা পাতিবলে কিথিকে সুনামুরা থানানি নাইমথাং তাংপাং পরিতুজ দাস কক্তমা ধর্মস্কাঙ্গ তামসাকা খ্রেনেডি আজকে চড়াইবারি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে। এই মেসেজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস তার বাড়ি বাগমা তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে দলিয়ায় এখান থেকে তাকে আজকে আমরা আটক করি। সে চড়াইবাড়ি থানার একটা এনডিপিএস কেসের মামলার অভিযুক্ত আসামি। চড়াইবাড়ি থানার কেসের মামলার অভিযুক্ত আসামি হওয়া সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে ওই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি মানে ডিটেন করি এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে দিই। কি ছিল গাঁজা ছিল পার্সেলের মধ্যে গাঁজা ছিল না ডিটেলস কত কেজি ছিল এটা আমাদের জানা নেই। মানে এখানে নাম কি যে এখানে দলিয়াই আপনার নামটা কি? আমার নাম সঞ্জিত দাস। বাড়ি বাগমা।